মহাসমারোহে নদিয়ার মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণে পালিত হচ্ছে রাধা অষ্টমী অনুষ্ঠান। বিগত দুবছর করোনা আবহে ধর্মীয় নিয়ম রক্ষার্থে রাধা অষ্টমীর অনুষ্ঠান হলেও তা সম্পূর্ণভাবে ছিল বর্ণহীন। অতিমারির কারণে দর্শনার্থীদের মন্দির প্রাঙ্গণে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইসকন কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ফলে এই বছর মায়াপুর ইসকন মন্দিরে রাধা অষ্টমীর অনুষ্ঠান এক আলাদা মাত্রা এনে দিল। গতকাল অধিবাসের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণ শুভ সূচনা হয় রাধা অষ্টমী অনুষ্ঠানে। আজ কাকভোরে হিন্দু শাস্ত্রীয় রীতিনীতি মেনে ভগবান রাধা কৃষ্ণের মঙ্গল আরতি করেন মন্দিরের ভক্তবৃন্দরা। এছাড়াও নানাবিধ ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদিন ব্যাপী পালিত হবে রাধা অষ্টমীর অনুষ্ঠান। অনুষ্ঠানটি চলবে রাত 10টা পর্যন্ত। রাধাষ্টমী অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে হাজার হাজার দর্শকবৃন্দের সমাগম ঘটেছে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণে। দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দদের মধ্যে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করার ব্যবস্থা রয়েছে ইসকনের পক্ষ থেকে বলে এদিন জানান মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ। গতকাল ছিল অধিবাস, আজ 4:30 ভোর মঙ্গল আরতি দিয়ে শুরু, চলবে রাত 10টা পর্যন্ত। দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবে অংশগ্রহণ করেছেন। জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন, রাধা অষ্টমী শ্রীমতী রাধা রানীর জন্মদিন, জন্মতিথি মহামহোৎসব দিনে ভগবান যুগে যুগে আবির্ভূত হন, তার লীলা সঙ্গিনীকে নিয়ে আসেন। তারপরে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে এসেছিলেন লীলা পুষ্টির জন্য, মানব কল্যাণের জন্য। রাধা কৃষ্ণ এক এবং অভিন্ন, দুয়ে এক, একে দুই, দুজনেই সমান, এক আত্মা দুই তনুধারী। যেমন অগ্নি এবং তার দাহিকা শক্তি আলাদা করা যায় না, যেমন দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না, যেমন শক্তি শক্তিমান আলাদা করা যায় না, তদ্রূপ রাধা কৃষ্ণ এক এবং তারা জগৎ কল্যাণের জন্য কৃতাবদ্ধ, মানব কল্যাণের জন্য জর্জরিত মানুষকে উদ্ধার কল্পে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। এবং যেমন একটি পাখি তার দুটি ডানা ছাড়া চলতে পারে না, তদ্রূপ রাধাকৃষ্ণ মিলিত শক্তি জগৎ কল্যাণের জন্য কাজ করে চলেছেন। এবং আজকের দিনে নারী শক্তির উত্থান হওয়া প্রয়োজন। গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ এ গুড নেশন। একটি জাতি, একটি দেশ, সারা পৃথিবী যদি কল্যাণ হয় তাহলে রাধারানীর যে আদর্শ, যে চিন্তাধারা, তার যে বিশুদ্ধ প্রেম, অহৈতুকী ভালোবাসা, এটি যদি জগতের মানুষ গ্রহণ করতে পারেন কণামাত্র, তাহলে ত্রিলোক ধন্য হবে। আজকে এই শুভ দিনে, রাধারানীর শুভ আবির্ভাব তিথিতে তার রাতুল চরণে আমাদের প্রার্থনা, তিনি আমাদের সেই বিশুদ্ধ প্রেমের সন্ধান দিন। হিংসা জর্জরিত মানুষ সব কিছু ভুলে বিশুদ্ধ প্রেম এবং অহৈতুকী ভালোবাসার সন্ধানে সামিল হন, এটি প্রার্থনা। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর, জনসংযোগ আধিকারিক। মলয় দে, রিপোর্ট টু টাইমস বাংলা।